তুমি কেন অন্য কারো আসার কথা ছিল নাকি? কি যে কও, তুমি থাকতে পর কে ডাইবো? আসো আসো, আরে আসো। তোমার জন্য কষ্ট করে টিভি কিনে আমার এত ভালোবাসো? আবার জিগায় এই খুশিতে আমার একটা পাপা দিবা না? কি কই গান্দা বেটা, কি কই? এই দি আর আগে সব করা ভালো না করে দি। আমার কি আইলো? হ্যাঁ কি আইলো ডার্লিং? আমি কালা। আমি থাকতে ওই পাগল তোমার বিয়ে করবো? তোর একদিন কি আমার আমার বিয়ে করে নিলে না এই পর্যন্ত তিন রকম করছে কি বলো? কি আমার খুন করবো নাকি? আরে হো শিগগির আসো, তোমার আমি তোমার বিয়ে না করে মরতে পারি না, আমি মরবো না। আগে বাঁচো তারপরে বিয়ে করো, এখন পালাও। ডার্লিং আমার সহ্য হচ্ছে না, দরজা খুলো। আমি টমিন, এসে এসো এই মিষ্টি কিসের জন্য? আপনজনের বাড়িতে খালি হাতে আসতে নেই, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম। আজ আমি তোমাকে নিজ হাতে খাওয়াবো, খাও। না আগে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। না আমি আগে মিষ্টি খাওয়াই। ঠিক আছে, এক কাজ করি, যে ওই পার্টিটার মাঝখানে আগে মিষ্টি ফেলতে পারবে সে আগে খাও। ঠিক আছে। দেখেছ আমার হাতের নিশানা? আমিও পারি। দেখাও তো দেখি, দেখাও। দেখেছ আমার হাতের নিশানা? এবার আমি একসঙ্গে দুইটা ফেলবো। দুইটা ফেলেছি, দুইটা ফেলেছি। আমি একসাথে চারটা ফেলবো, এক দুই তিন চার, এই চারটা চারটা। আমি এবার আমি পাস, একসঙ্গে আটটা ফেলবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দেখো আটটা। এই ফেললাম আটটা, ফেলে আমি ষোলো ষোলো বত্রিশটা ফেলবো, দেখো আমার মজা। না থাকলে কি হবে, আমি আবার নিয়ে আসবো, খেলি করতে আবার নিয়ে আসবো, আমার ডার্লিংয়ের জন্য নিয়ে আসবো। বাই বাই ডার্লিং। এই লম্বুর কি অবস্থা আল্লাহ জানে। হায় হায় রে, তাড়াতাড়ি খুলি রে। পাগলটা কি আবার আসবে? আরে আইবো মানে, আমি ভালোবাসি। আমি ভালোবাসি। আরে আমি ভালোবাসি। আরে বেটা আমি জিজ্ঞেস কর, আর তুই জিজ্ঞেস কর। আরে আমি জিজ্ঞেস করছি, কথা বলবি না কিন্তু। মিস্টার উসমান কোথায়? ওনাকে দেখছি না। আমি এখানে, প্লিজ বসুন। আজকের এই জরুরি সভায় আমার ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত। এই আনন্দ আজীবন ধরে রাখার জন্য এখন থেকে আমাদের কাজ শুরু করতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি জানি আপনাদের প্রত্যেকের হেফাজতে মজুদ আছে লক্ষ লক্ষ টন খাদ্যদ্রব্য, প্রধান হচ্ছে চাল, ডাল, তেল, ময়দা, চিনি আর বেবি ফুড। আজ থেকে আগামী দু সপ্তাহের মধ্যে কোনো মাল বাজারে ছাড়া যাবে না। দেশের বেশিরভাগ লোকই জানে সিডারে আক্রান্ত হয়ে দেশে অভাব দেখা দিয়েছে, সেই অভাবের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। তারপর সেই সুযোগে আমরা আস্তে আস্তে মাল বাজারে ছাড়ব, সামান্য একটু বুদ্ধির জোরে আমাদের হাতে চলে আসবে হাজার হাজার কোটি টাকা। এ অসম্ভব, এত বড় জালিয়াতি আমরা কিছুতেই করতে পারি না। জালিয়াতি হবে কেন, এটা হচ্ছে আমাদের ব্যবসার নীতি। না, গরিবের পেটে লাথি মারাকে ব্যবসার নীতি বলে না, দেশের মানুষকে জিম্মি করাকে ব্যবসার নীতি বলে না, এটাকে বলে দুর্নীতি। মিস্টার উসমান আপনি বুঝতে পারছেন না,
এই সিন্ডিকেটের চেয়ারম্যান আমি না আপনি? আপনারা কেউ কিছু বলছেন না কেন? আপনাদের সামনে এত বড় অন্যায় হচ্ছে আর আপনারা সবাই চুপ করে বসে আছেন। সরি ওসমান সাহেব, ইচ্ছে করলে আমরা চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বুঝেছি, আপনারা সবাই চেয়ারম্যানের গোলাম হয়ে গেছেন। মিস্টার ওসমান একটু সংযত হয়ে কথা বলুন, তা না হলে আমি বাধ্য হব আপনাকে সিন্ডিকেট থেকে বের করে দিতে। আরে আপনি আমাকে কি বের করবেন? আমি নিজেই সিন্ডিকেট থেকে পদত্যাগ করব। তবে যাবার আগে বলে যাচ্ছি, এখন থেকে বাজারে যদি কোনো মালের দাম বাড়ে, কোনো সংকট দেখা দেয়, তাহলে এর জন্য দায়ী হবেন আপনি। আমি আপনাকে ছাড়ব না। দুর্নীতির দায়ে আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। আপনার সব কথা আমি আমার এই মোবাইলে রেকর্ড করেছি। গুড বাই মিস্টার পাশা, সি ইউ এগেইন। ডার্লিং, এই নাও বিয়ার শাড়ি, এই নাও গয়না গাটি, আর এই হলো বিয়ার খরচাপাতির টাকা। তাড়াতাড়ি দাও। ব্যাংকের টাকা পয়সা যা ছিল সব আমি তোমার জন্য তুলে আনছি। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি ভালোবাসবো না তো কি ভালোবাসবো? লালু চোট্টা, ও তো একটা ফকিরা, একটা রাম ছাগল। এক মিনিট। হ্যালো ডার্লিং, তুমি কোথায়? আমি হোটেলের সামনেই তোমার জন্য অপেক্ষা করছি। কে বাবা? বাবা? আরে ডার্লিং, আমি বাবা না, আমি তোমার হবু স্বামী লাল মিয়া। লাল মিয়া, লাল মিয়া আসছি বাবা, আমি এখনই আসছি। কার ফোন? বাবার ফোন। শোনো, তুমি ঠিক এক ঘন্টা পরে কাজে নিয়ে সোজা হোটেলে চলে আসবে। বিয়েটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আসি ডালে, বাই বাই। জ্বালাইয়া গেল মনের আগুন, নিভাইয়া গেলেন না। ডালিং, রুমে তালা লাগিয়ে কোথায় গিয়েছিলে? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। আরে বিয়ার বাজার করতে করতে দেরি হয়ে গেল গা, সব বুক করতে বলো। আমি বিয়ের সাজন তুমি যেমন থাকবা। ইসিদে আমার তো দেরি সহ্য হচ্ছে না ডার্লিং। এই দেখো 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 দেখো, আমি সিএনজি গাড়িটা বিক্রি করে তোমার জন্য 3 লাখ আর শ্বশুরের ছেলে চোখের অপারেশন জন্য 50,000 টাকা এনেছি। হ্যাঁ, মোট 3.5 লাখ টাকা এনেছি। ওয়াও, তাড়াতাড়ি দাও। হলো, তুমি এক ঘন্টা পরে সাজি নিয়ে সোজা হোটেলে চলে আইবা। আমার বিয়েটা মজবুত ভাবে পড়াইবেন কিন্তু। তুই কাজে সবকে নিয়ে কোথায় যাচ্ছিস? গোলাপীরে বিয়ে করতে। দেখ, বাজে কথা বলবি না কিন্তু, গোলাপীর সঙ্গে বিয়ে হবে আমার। আর কাজে তুই কইলি এলো? গোলাপীরে আমি টাকা দিছি, গয়না দিছি, তুই দিছস কি? দেখ, আমি যা দিছি তুই তোর বাপের জন্ম তা দিতে পারবি না, বুঝছস? মালিকের সিএনডি সুরাই মার্কেটে বিক্রি করে গোলাপীকে আমি 3.5 লাখ টাকা দিয়েছি। কি শালা চোর! দেখ, 6 লাখ টাকার সিএনজি তুই 3.5 লাখ টাকায় বিক্রি করছস? শালা তুই একটা চোর! তোর বিয়া এই কাজী সাহেব পড়ালো। কাজী সাহেব আমার বিয়ে পড়ে বাবা, আমার কেমন? আমার সঙ্গে আমি বিয়া লাগে বিয়া বলতে চাই, হ্যাঁ লাগে বিয়া বলাবো, বলো রাজি তুমি? তুমি ঠিক আছে, চলো টাকা কিন্তু একটু বেশি দিও। কি ব্যাপার গোলাপী? না আমার তো তাই মনে হচ্ছে পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে। স্যার, স্যার এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তা নাই। কেন? ওরা না দুইজন চিটার স্বামী, গ্রাম থেকে না চিটারি করতে করতে এখানে এসে টেকেছে।
ওরানা অনেক মানুষকে সর্বশান্ত করেছে, অনেক কষ্টে না আমরা ওদেরকে গ্রেফতার করেছে। এই তোমরা কারা বর কেন? আমরা দুজনে সিএনজি ড্রাইভার। জি ড্রাইভার। ওর নাম কালা। জি। আর আমার নাম লাল। জি স্যার। আমার নাম কাজী ফকির আলী। চুরি করে বিক্রি করেছে। বিয়ে বাড়িতে ঢুকে কাপড় গয়না টাকা চুরি করেছো। তুমি না সব দুই নম্বর বিয়ে পড়াও, তুমি ছিটারদের বিয়ে পড়াও, তুমি নিজে ছিটার সিপাই, এদেরকে টানায় নিয়ে চলো।